ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পৌলমি আর আপনারা দেখছেন ডায়রি পৌলমি। শুভ মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আবার বেরোবো অন্য অন্য জায়গাগুলো দেখতে, তোমাদের দেখাবো দুর্গাপুরের দুর্গাপুজো পার্ট 2। তো চলো যাওয়া যাক। হচ্ছে সেপকো সার্বজনীন দুর্গোৎসব। হোস্টেল এভিনিউ, এখানকার মোমো খুব ভালো। নিয়ে নিয়েছি আইসক্রিম, আর দেখবো না আবার বৃষ্টি পড়ছে। এবার বাকি আবার যদি কালকের বৃষ্টি না পড়ে তখন বেরোবো। তার তো কেলি সাইনিং অফ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পৌলমি আর আপনারা দেখছেন রাইড উইথ পৌলমি। সো আজকে মহানবমী, তো পুজো তো শেষ হতে চলে, আজকে একটু বেরোবো। আরও যে কটা ঠাকুর আছে কাছাকাছির মধ্যে সেগুলো কভার করবো, ভিডিওতেও দেবো। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও এবং ভিডিওটি শেষ পছন্দ দেবো, ভিডিওটি লাইক করে দিই। আমি কেমন লাগছে একটু আমাকে কমেন্টে জানিও। তো মন খারাপ একদম করো না, আসছে বছর আবার হবে। বাঙালিদের কী বলবো, মানে পুজো শেষ হতে না হতেই আবার কাউন্টডাউন শুরু করে দেয়, আবার নতুন ক্যালেন্ডার পেতে পেতে সবার আগে তারা দেখে কবে মহালয়া কবে ষষ্ঠী। তো পুজো তো শেষ হতে চললো, একদম মন খারাপ করো না, আবার ব্যাক টু নর্মাল লাইফ, ব্যাক টু কলেজ লাইফ, ব্যাক টু অফিস লাইফ, কিছু তো করার নেই, এটা নিয়ম, এগুলো হবেই। আবার পুজো আসবে, আবার পুজো যাবে, এগুলো চলতেই থাকবে। তো যতটা পারো আনন্দ করে নাও সবার সাথে, খুব ফটো তোলো, খুব খাওয়া দাওয়া, খুব ঘুরো, তবে যতটা যাই করো তবে সেটা হচ্ছে সাবধানতা অবলম্বন করে করো। তো চলো যাওয়া যাক। বিধাননগরের সেক্টর 2C। আমরা চলে এসেছি উর্বশীতে। জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নির্নাশি ভক্তানং সুখদে নমঃ। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি